আমি একটা জিনিস ওইটাই বলছিলাম যে কৌশিকদার ছবি, শ্রীজিতের ছবি, অতনুদার ছবি, শিবুর ছবি তো করেছো, সেই জন্য বলছি না নামটা অবভিয়াসলি। মানে এই যাদেরকে আমরা খুব সামনে দেখি বা নতুন যারা, শিবু আমার উপর রেগে আছে কেন আমি জানি না কেন, কারণ শিবু আর নন্দিতা দিয়ে আমার খুব প্রিয় মানুষ দুজন, এবং আমি আমার জীবনের প্রথম দিকে অনেক নন ফিকশন অনেক কাজ শিবুদার নন্দিতাদির হাত ধরে করেছি, এবং দুজন মানে মেকার হিসেবে না মানুষ হিসেবেও আমার খুব প্রিয়, কারণ আমি খুব পার্সোনাল কিছু মোমেন্টস ওদের সঙ্গে শেয়ার করেছি, পাশে এসে দাঁড়াতে পারি। আর আমার খুব খুশি লাগে যে যিনি নাও অ্যাসোসিয়েটেড উইথ দেম, মানে আমার যিনিকেও আমি ভীষণ ভালোবাসি, হ্যাঁ একটা ভীষণ সুন্দর একটা জায়গা। তাহলে রেখে আছে কেন, গিয়ে বলো রাখ না অ্যাক্সিডেন্টের প্রোডিউসারের সঙ্গে আমার মনে হয় ওদের একটা কোনো একটা ক্ল্যাশ হয়েছে, যেটা হয়তো হতে পারে একটা কাজের জায়গায়, কিন্তু সেটার কোথাও দায়ভার বা সেটা অভিমানটা আমি এটা দোষ দিচ্ছি না, আমি এটা বলছি না, আমি জাজমেন্টও যাচ্ছি না, কিন্তু আমি এটাই বলতে চাই যে আমি ওদের ভীষণ ভালোবাসি, মানে আমার কোনো ইন্টেনশনই ছিল না, মানে আমি নিশ্চয়ই শিবু মাঝখানে পড়ে মাছ কেটে যাবে এগুলো কোনো ব্যাপারই না, মাঝখানে পড়ে গেছি আর কি। আমাকে শিবুদা একবার বলেছিল, আমি এখনো বিশ্বাস করি পশ্চিমবঙ্গের প্রথম পাঁচজন অ্যাক্ট্রেসের মধ্যে তুই একজন, আমি যে তুমি প্লিজ এটা ফোনে না বলে সবাইকে বলে দাও, তুমি বললেই হয়ে যাবে, এটা অনেক বড় পাওয়া। হ্যাঁ শিবু ভীষণ ট্যালেন্টেড, তোমার মধ্যে যে কোনো চরিত্র অভিনয় করার একটা সহজাত ক্ষমতা আছে, সেটা তো কারণ হচ্ছে আমি নিজে, এটা একটা সব থেকে বড় জিনিস এখনো পর্যন্ত ঈশ্বরের কাছে, আমি নিজেকে খুব একটা সিরিয়াসলি নিই না, কিন্তু বোধহয় একটু সিরিয়াসলি নিলে কি তোমার মানে তুমি সিরিয়াসলি নিই না বাট সিনসিয়ারলি নিই। হ্যাঁ কিন্তু সেটা তো একটু পৌঁছাতে হবে কাঞ্চনা কোথাও। আমি তোমাকে বলি, আজকে যে তোমার সঙ্গে আমি কথাগুলো বলছি, আজকে হয়তো অনেকে আমার জায়গায় থাকলে কথাগুলো বলতো না, হয়তো একেবারেই তাই, আমি সাবধানী নই, আমি স্বচ্ছতা মেনটেন করতে ভালোবাসি, আমি এরকমই, প্রত্যেকটা মানুষ এক এক রকমের হবে, আমি সিরিয়াসলি নই, মানে এক একজন অভিনেত্রীকে আমি দেখেছি কিছু কিছু, কেমন আছো, গুড মর্নিং, হ্যাঁ বাবা সে তো আছি, আমার না ক্লস্ট্রোফোবিক লাগে, মানে আমার আমার মনে হয় আমি সকলের সঙ্গে সহজ থাকবো, তাই যে কোনো সময় যে কোনো চরিত্রে ডেফিনেটলি আমার ডিরেক্টরের গাইডেন্স চাই, আমি মিশে যাওয়ার মতন ক্ষমতা থাকবে, কিন্তু আমি সিনসিয়ার হবো, আমি যখন ওই চরিত্রটা করতে ঢুকবো তখন আমি কাউকে চিনি না, তখন একদম আমি ওখানে মানে নিজে, আমি অভিনেত্রী, আমি কাঞ্চনা, হু ইজ কাঞ্চনা মৈত্র, নাথিং, কেউ নয়, সারা পৃথিবীতে কত মানে আমি তাদের মানে পড়ি আর ভাবি কি নিজেকে অভিনেত্রী বলছি কোন সাহসে, আমি সারা পৃথিবীতে, তারপরে ভারতবর্ষে, তারপরে পশ্চিমবঙ্গে, তারপরে কলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে, আমি এটা যখন আমি ভাবতে শুরু করি আমি ওকে কাঞ্চনা একদম না, আর কাজ করে যেতে চাই, ভালো কাজ করে যেতে চাই, আর আজকের ইন্টারভিউটার পর প্লিজ আমাকে কেউ ভালো ছবি দিতে রাখবে, না না এটা সত্যি এভাবে বলার তো দরকারই নেই। দেখো আমি ওটিটির জন্য অনেককে বলেছি, হ্যাঁ ওটিটিতে সবারই একই কথা, কাঞ্চনা দি তুমি তো মেগা করো, এটা কিন্তু একটা ছাপ পড়ে গেছে তোমার। একটা কথা বলবো, আমি যদি মেগা না করে তিন মাস বসে থাকি কোনো গ্যারেন্টি আছে যে আমাকে কেউ দেবে, আমাকে আমি বলেছি আমাকে তোমরা দিয়ে দেখো, ডেটস বার করার দায়িত্ব আমার, আমি যদি তারপরে না তোমাদের কোনো ভাবে, অন্তত ওটিটির জায়গাটায় দেখো লাবণ্য দি কাজ করছে, আমি বলছি কথার কথা, আমার ভীষণ ফেভারিট, জানি না লাবণ্য দি কবে আসবেন, আমি ওয়েট করছি, লাবণ্য দিও খুব, হ্যাঁ ভীষণ, মানে ওই সময় তোমরা যারা এসেছিলে না তারপরে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমি রূপাঞ্জনা চান্দ্রে আমরা সব শ্রীলেখাও ছিল বোধহয় না, না শ্রীলেখা দি একটু সিনিয়র, আগে আগে থেকে আমি মানে অ্যাকচুয়ালি সিরিয়াল ইন্ডাস্ট্রিতে বা অভিনয় ইন্ডাস্ট্রিতে জয়েন করেছি 2001 এ, অবশ্যই কাজ করা উচিত তোমার। দেখা যাক, আমি একটা ওটিটি করেছি আবরা কাডাবরা বলে, সেটা রিলিজ হোক দেখছি, আমি অপেক্ষা করে আছি, আরেকটু নিজেকে পুশ করো, কি করবে বলো, মানে আজকে আমি এখান থেকে বেরিয়ে লোককে ফোন করব যে আমাকে শ্রবন্তী বলেছে পুশ করতে, আমি একদম না করে বলতে পারো, আমার কোনো অসুবিধা নেই,
because আমি এটা নিজের ভিতরের বিশ্বাস থেকে বলছি যে কারণে তোমার আমার এখানে ডাকা যে একটু তোমার সঙ্গে কথা বলি তুমি ওই ফটো দূরে দূরে মেগা মেগা মেগাই হয়ে যাচ্ছে তোমার অ্যাকচুয়ালি আমি করতে চাই আমি করতে চাই এবার বিকল্প নেই দেখো আমি তো 30টা ছবিও করেছি ভালো ছবি করেছি প্রচুর ভালো ছবি করেছি তো তোমার এরকম কেউ আছে যে তোমাকে এই ছবির জায়গাটাকে একটু নষ্ট করে দিয়েছে আমি কখনো ভাবি না মানে এরকমও হয়েছে যে আমার সামনে এসে মিষ্টি মুখে কথা বলেছে বেরিয়ে গিয়ে আমার নামে ব্যাড মাউথ করেছে কিন্তু আমি খুব একটা আমি সেটা কিছু করার নেই সেটা সবার ক্ষেত্রে কফি টেবিলেও যেমন জমে সংসার খরচের কোথায় কি হবে সেটাতেও যেমন হিসেব করে কোথায় আর তাছাড়া আমরা তো এখন অনেক ডগিদের প্যারেন্টস সেটা একটা বড় দায়িত্ব আর আমরা বেশিরভাগই অ্যাডপ্ট করি আমরা তো কখনো মানে কিনি না আমরা আর আমার পাড়ার সমস্ত ডগিদের মানে আমার না এই অভিনয় জগতের বাইরে একটা আলাদা জগৎ আছে সেটা দেখেছি হ্যাঁ ইম্পর্টেন্ট হ্যাঁ তো সেটা নিয়ে আমি হ্যাপি মানে তুমি যে বলছো তোমার পরের ইচ্ছা কি আমার একটা পয়েন্টের পর ইচ্ছা এখান থেকে অনেক দূরে চলে যাওয়া মানে এটা খুব কাব্যিক কিন্তু মিডিয়া ওয়ার্ল্ড এই গ্ল্যামার এই শুটিং আলো একটা পয়েন্টের পর থাকবে না কিচ্ছু এটা তো একটা পয়েন্টের পর থাকবে আজকে হেমা মালিনী জি বলো বা আমি বলছি রাজেশ খান্না জি বলো রাজেশ খান্নাকে একসময় মেয়েরা বলতো চাকার ধুলো নিয়ে মাথায় সিঁদুর পড়তো সেই নিঃসঙ্গ সম্রাট এক সময় কাটিত মিডিয়া গ্ল্যামার নাথিং ইজ পারমানেন্ট ইনফ্যাক্ট লাইফ ইজ নট পারমানেন্ট হ্যাঁ অবভিয়াসলি তো সেটা নিয়ে দুঃখ করার কিছু নেই মানে তোমার লাইফের একটা ফেজ ছিল তুমি সুন্দর করে কাটিয়েছো তোমার স্কুল লাইফ আমি কি স্কুল লাইফ এখন ফেরত পাবো হ্যাঁ তো মিডিয়া গ্ল্যামার একদিন চলে যাবে সো আমার তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমি চাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি একটু ভালো কাজ করে যেতে চাই আমি নিজেকে এস্টাবলিশ করতে চাই যে ঠিক আছে লোকে বলুক যে হ্যাঁ কাঞ্চনা ভালো কাজ করেছে আর তারপরে আমি একদম সব কিছু থেকে আলাদা থাকতে চাই রাজনীতি ছাড়লে কেন তুমি খুব অ্যাক্টিভ ছিলে আমি জানি তুমি খুব একজন ভিতরে কাজ করা মানুষ এই যে তুমি আমাকে বললে তোমার মতন একজন সুদক্ষ সাংবাদিক আমাকে বললে তুমি খুব অ্যাক্টিভ ছিলে এটা তুমি বলেছো আমার চেনা জানারা বলেছে সাংবাদিকরা বলেছে কিন্তু এটা দলই বললো না সব থেকে মজার ব্যাপার এবং দলের বড় নেতারাও বুঝলেন না যারা কি ওই মানে পুশ করা সবসময় সামনে গিয়ে দাঁড়াতে হবে আমি কাজ করি আমি কাজ করি সেটাও তো সামনে গিয়ে দাঁড়িয়েছি মিছিল করেছি আমার নামে এখনো কেস আছে কেসে আমাকে রেগুলার হিয়ারিং এ যেতে হয় আমার দাদা কেন হলো আমার মানে পলিটিক্যাল কেসেস যেরকম থাকে তো আমার সেটা একটা বিড়ম্বনা মানে যেতে হওয়াটা এখন তবে এনিওয়ে তো সবাই দেখেছে আমি কাজ করেছি শুধু যাদের দেখার তারা দেখেননি এবার এবার আমার সুকান্ত মজুমদার দেখেননি সুকান্ত দা তো তখন ছিলেন না আমি যখন ওই সময়টা ছিলেন দিলীপ ঘোষকে দেখতে হতো আর কি আমি জানি না উনি নিজেও কি কতটা দেখেছেন কিন্তু ওনার সঙ্গে আমি অনেক কাজ করেছি আমি সবার সঙ্গেই কাজ করি দেখো এটা তো একটা ব্যক্তি মানে ব্যক্তিগত কোনো বিষয়ের পেট্রোনাইজ করা না আমি কাজ করেছি দলের হয়ে কাজ করেছি তারপরে আমার মনে হয়েছে যে আমি দলকে নিজের যতটা ভাবছি দলকে আমাকে নিজেরটা ততটা ভাবছি অনেকে ভাববে অনেকে অনেক কথা বলতে পারে ইন্টারভিউটা দেখে আমি একটা কথা খুব স্পষ্টভাবে জানাই পৃথিবীতে কোনো কিছুই একতরফা হতে পারে না যে বলে করে যে একতরফা সে মিথ্যে কথা বলছে আদর্শ দুতরফা হয় তো আমার মনে হয় কোথাও দেওয়াটা শুধু নিঃস্বরিক্ত হয়ে গেলে তখন ভীষণ ভ্যাকিউম মনে হয় আর আমি আমার একটা পয়েন্টের পরে আমি খুব মানে অ্যাক্টিভ ছিলামও না কারণ আমার ভালোও লাগছিল না অ্যাক্টিভ থাকতে যা দেখছিলাম চারদিকটা মানে খুবই খারাপ আর কি তো না আমি ডিসাইডেড যে যেটাতে আমি নেই সেটা এটা সম্পর্কের মতন যে সম্পর্কতে আমি নেই সে সম্পর্কটা কেটে দেওয়াই ভালো নাহলে পরে গ্যাংরিন হয়ে যেতে পারে মানে আরও আরও মানে আমি এখন পলিটিক্স থেকে দূরে মানে আর রাজনীতি করবে না এই মুহূর্তে না তৃণমূল ডাকলে যাবে
ভাবিনি কালকে কি হবে আমি তাই জানি না। অনেকেই জিজ্ঞেস করছে আমরা শুনলাম এই শুনলাম, তাই শুনলি ভালো। মানে এখনই এই মুহূর্তে কোনো ভাবনা চিন্তা নেই? না এই মুহূর্তে ভাবনা চিন্তা। তুমি আমাকে বলো আমাকে হলিউড টাইপে কি? তাহলে এই তো তুমি পুশ করছো, এই তুমি এটাতেই অ্যাকচুয়ালি আমার মনে হয় বেস্ট হচ্ছে ইউনিভার্সকে পুশ করা। দেখো আমার একটা কথা মনে হয়, একসময় আমি প্রচুর ছবি করেছি, তখন কেউ ছবি করেনি, আজকে এখন আমি করছি না, আবার আমার সামনের দিনে করবো। এক্স্যাক্টলি, মানে ছবি হয়তো হবে, মানে এখন একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, বাংলা ইন্ডাস্ট্রিতে যে সময়টা এখন আসছে সেখানে তো শুধু ওই নায়িকা সুলভ ব্যাপার নেই, ওটা ভেঙে গেছে, ওটা ব্রেক করে গেছে। ফলত যারা অভিনয় করতে পারেন তাদের একটা বড় জায়গা তৈরি হচ্ছে এবং অনেকগুলো মাধ্যম আছে। এক্স্যাক্টলি, তো সুতরাং অবভিয়াসলি তোমায় হয়তো ওয়েট করতে হচ্ছে, অনেকে অনেক কিছু জিনিসে ওয়েট করতে হয়। যেমন আমি যে সিরিজটা করলাম তাতে ভীষণ মজার একটা স্যাটার একটা। এটা কবে আসবে? আমি জানি না, এখন এডিটিং চলছে, ওরা পিচ করবে বিভিন্ন জায়গায়। ইটস লাইক এ মানে সেক্সুয়াল একটা স্যাটার। আচ্ছা, হ্যাঁ, মানে ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে সেক্সুয়াল স্যাটার মানে নাথিং, যে কোনো দৃশ্যতে দেখানো হচ্ছে তা না, পুরোটা স্ক্রিপ্টের মাধ্যমে ডায়ালগ, খুব ভালো। আমার ভীষণ মজা লেগেছে কাজ করে আর কি। তুমি অভিনেত্রী হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে কতটা স্বচ্ছন্দ? কারণ এখন ইনস্টাগ্রাম এসছে, খুব বড় একটা জায়গা, সেখানে রিল চলছে, ছবিও চলে যাচ্ছে দূরে, রিল বেশি বেরিয়ে আসছে। সেখানে আমি দেখছি যে বেশ একটু পুরনো যারা খুব নাম করা অভিনেত্রী তারাও হয়তো বিচে যাচ্ছে, বিকিনি পরে ছবি দিচ্ছে, নতুনরা তো আরোই দিচ্ছে। সেই জায়গাটা তুমি নিজে কোথায় রাখছো? আমাকে বিকিনি পরলে মানাবে না। সো যেটা আমাকে মানাবে না, যেটা আমি আমি কোনো কিছু, আমি আজ পর্যন্ত দীর্ঘ আমার এই 20 বছর হয়ে গেল, আমি নিজেকে জোর করে কোনো দিন কিছু করিনি। আমি যেরকম আমি সেরকমই থেকেছি, তো সেটাতে এন্ড অফ দ্য ডে আমার লাভ হয়েছে, মানে ওই মানে ময়ূরের পালক পড়লেই আমি ময়ূর হব না। আমি যদি চিলি হই আমি চিলি, আমি যদি ইগলি হই আমি ইগলি থাকবো। ইগলেরও একটা নিজস্ব সৌন্দর্য আছে, হ্যাঁ, যখন সে আকাশে ওপরে ওড়ে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। সো আমি এটাই বিশ্বাস করি যে আমারটা আমি আমার মতনই থাকবো, কিন্তু যারা বিকিনি পরে শ্যুট করছে আমার ভীষণ ভালো লাগে তাদের দেখতে, ভীষণ অ্যাপ্রিসিয়েটিং। মানে তারা করছে, তারা মানে ভাবনা চিন্তা, আর কি খেটে খেটে তারা রিলস তৈরি করে, মানে মানে ফ্যাসিনেটিং। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো খুব সচেতন, খুব সচেতন এবং ভালো, সচেতন হওয়াটা ভালো বাংলা ইন্ডাস্ট্রির জন্য, সেটা কতটা ভালো। মানে দেখো আমাদের সচেতনতা ছিল, আমি থিয়েটার করেছি প্রাত্যর সঙ্গে, আমাদের সচেতনতা ছিল আমি একটা প্রচুর টেলিফিল্ম করেছি, প্রচুর আমি ওটা মিসও করি এখনো। আমাদের সচেতনতা ছিল সোম থেকে শুক্র করেছি, সাহিত্যের সেরা সময় করে, ছবি তো ছেড়েই দাও করেছি। সো এটা একটা সচেতনতা, এখন আবার একটা নতুন ইয়ে এসছে, টাইম টাইম কি বাদ বেশ। তাহলে মানে আমি ওটাই জানতে চাইছিলাম যে তোমার সামনের দিন তুমি কিভাবে বাঁচছো, এবং আমার মনে হয় তোমার দাম্পত্যটা তোমাকে অনেকটা ফুলফিলমেন্ট দিয়েছে। দাম্পত্যটা আমার বন্ধুত্বটা অনেকটা, হ্যাঁ যাই হোক সেটা বন্ধুত্বই হোক, মানে সেটা হলে আরো ভালো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভীষণ সাপোর্টিভ ইন দ্য সেন্স, কারণ একজন অভিনেত্রীর সঙ্গে সংসার করা খুব সহজ কথা নয়, আর আমার মতন লোকের সঙ্গে তো নয়। কেন, তুমি কি? আমি পুরো মানে মানে ওই মেঘলা বর্ষাকালের আকাশের মতন, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো আবার রোদ উঠছে, মানে এরকম মাঝে মাঝে। মানে ওই তোমার দায়িত্বটা নিয়েছে বেসিক্যালি? হ্যাঁ, এবার আমি তো আমার দায়িত্ব নিয়েছি, কিন্তু ওটা নিয়েও রিয়্যাক্ট করে আর স্পেস স্পেস মানে কিন্তু এটা নয় যে আমরা কানেক্টেড থাকি না, আমরা কানেক্টেড থাকি, মানে আমি যদি একা কোথাও সিনেমা দেখতে চাই, যাও 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 ঘুরে এসো ঘুরে এসো ঘুরে এসো, বরঞ্চ তাড়াতাড়ি বাড়ি চলে এলেই বিরক্ত হয়ে যাবে মাঝে মাঝে, ও বাবারে আবার চলে এলে, যাও ঘুরে এসো ঘুরে এসো, এটাও আছে, মানে সবই আছে আর কি। আরেকটা খুব পয়েন্টে মিলেছে যে দুজনে খুব অ্যানিমাল লাভার্স। আমি একটা জিনিস বুঝেছি জীবনে, এটা খুব কথাটা খুব শক্ত শোনালেও, আমি একটা জিনিস, আমি এটা কেন আমি তোমার শেয়ার করছি, এলিফ্যান্ট হুইস্পার বলে একটা নেটফ্লিক্সের একটা ডকুমেন্টারি আছে, ছোট্ট পারলে দেখো, তাতে দেখাচ্ছে তামিলনাড়ুর দুজন মাহুত, একজন মহিলা আর একজন পুরুষ, তারা দুটো হাতির বাচ্চাকে মানুষ করে, দ্য নেচার এবং ওদের লাইফটা ওইটা নিয়েই সারাউন্ডেড। আমি না ওই দেখতে দেখতে দু তিন দিন আগে আই ওয়াজ জাস্ট ক্রাইং, আমি ভাবলাম যে কিসের পেছনে ছুটেছি, কিসের পেছনে? একটা ভালো প্রেম, বহু বছর ধরে
একটা ভালো প্রেমের পেছনে ছুটেছি, দেখা গেছে সেটাও অনেক শর্ত সাপেক্ষ, সেটাও অনেক ইমোশন তোমাকে দেখাতে গেলেও একটু সাবধানে ইমোশন দেখাতে হবে, বেশি দেখালে গন্ডগোল গন্ডগোল। আবার যখন সত্যিকারের একটা ভালো প্রেম হলো যেখানে আমি সব ইমোশন দেখাতে পারি, তখন আর ইমোশন দেখানোর অত আর ইচ্ছে নেই, কারণ হয়ে গেছে, টাইম পেরিয়ে এসেছি। ভালো কাজ একসময় যে কাজটা সবাই বলেছে ভালো 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 অসাধারণ অসাধারণ, একটা পয়েন্টের পরে সেই মানুষগুলোর সঙ্গেই দূরত্ব বেড়ে গেছে, সেই কাজগুলোর সঙ্গে দূরত্ব বেড়ে গেছে। এক মাসে 30 দিন কাজ করছি, 30 দিন মানে পাগলের মতন কাজ করছি, তারপরে আবার যখন চুপ করে বসে আছি তখন কেউ পাশে কোনো মানুষ নেই, মানে আমরা না বেসিক্যালি খুব আলোয় ঘিরে থাকি, তো মানে আমি আমার ছোট্ট জায়গা থেকে বললাম খুব আলোয় ঘিরে থাকি, হয়তো আমার থেকে অনেক বেশি আলোয় আরও অনেক বড় আর্টিস্টরা ঘিরে থাকে, আমার ছোট্ট আলো, সেই আলোর বাইরেটা যে অন্ধকার সেখানে একমাত্র তোমাকে শান্তি দিতে পারে নেচার অ্যানিমাল আমার কাছে, আমার কাছে। তাই জন্য ভীষণ মনে হয় যে আমি জীবনের এমন একটা পয়েন্টে এসেছি যেখানে আমার খুব দৌড়ে বেড়ানোর ইচ্ছে নেই, খুব রেস করার ইচ্ছে নেই, আমার রেসিংয়ের খুব ইচ্ছে নেই, আমার কম্পিটিশনের খুব ইচ্ছে নেই, আমার লড়াই করে খিমচে কিছু আদায় করার ইচ্ছে নেই। আর আমার ওই ডকুমেন্টারিটা দেখে মনে হলো কিসের পেছনে ছুটেছি, দিস ইজ লাইফ, এটাই লাইফ, মানে দে আর ভেরি হ্যাপি, আমাদের ফ্ল্যাকচুয়েশন, আমাদের হ্যাপিনেসের জন্য চা খেতে হয়, কফি খেতে হয়, কিচ্ছু খেতে হয়, আমাদের হ্যাপিনেসের জন্য আমাদের একটা ছবি চাই, আমাদের একটা ওটিটি চাই, আমাদের একটা মেগা চাই, আমাদের টাকা চাই, আমাদের সোনার গয়না চাই, আমাদের পার্টি চাই, হয়তো কিছুই চাই না হ্যাপিনেসের জন্য, কিন্তু এন্ড অফ দ্য ডে হ্যাপিনেসের জন্য কিছুই চাই না, ইনার পিসটা খুব মানে খুব ইম্পর্টেন্ট আর কি। সো আমার মনে হয় যে এরম নয় যে আমি খুব বলছি জীবনে অ্যাম্বিশন থাকা উচিত না, ভীষণ অ্যাম্বিশন হোক, কিন্তু সেটাও কোথাও গিয়ে অ্যাম্বিশনটাও যে বেশি দিন আর থাকবে না, মানে উদাস বাউল মার্কা কথাবার্তা বলছি না, খুব ভালো, আমি খুব মানে মুভড হই শুনছি আর কি, মানে কোথাও মনে হয় এগুলো কাজে লাগে কোথাও শুনতে, মানে বেসিক্যালি ওয়ান লাইনারে যদি বলি, আজ থেকে 10 বছর আগে যে জিনিসগুলো নিয়ে আমার খুব যায় আসতো, এখন আমার যায় আসে, এটা বোধহয় ম্যাচিউরিটি বয়স, আর বোধহয় একটা একটা নিজস্ব কোজি হ্যাপি জোনে থাকা, এটা একটা খুব ইম্পর্টেন্ট, একটা নিজস্ব কোজি হ্যাপি জোন তৈরি করে নিতে হবে, তোমার আছে আমার আছে সবার আছে, তার মধ্যে মন খারাপ তো থাকবে, সেটা তো আছে, বাট বেটার দেন দ্য আদার বিগার জোন, ছুটে চলা বা মানে খুব, আমরা শুরু করেছিলাম একদম কফি দিয়ে, প্রচন্ড উত্তেজনা দিয়ে, আর এখন শেষ করলাম একেবারে শান্তি দিয়ে। তো আমি কাঞ্চনাকে এত খোলাখুলি কথা বলতে কোনোদিন শুনিনি, মানে আমিও ইনফ্যাক্ট অনেক কিছু শিখি, আমি প্রত্যেকবারই বলি সেটা, ওর থেকেও আমি আমার জীবনের অনেক কিছু শিখলাম, আমার মনে হয় আপনারাও শিখছেন বা আমাদেরও হয়তো আপনারা কিছু জানাবেন যেটাতে আমরা আবার নতুন করে শিখব। আজ এইটুকুই, ভালো থাকবেন।